হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গবাংলা লাইফস্টাইল। তো আমার চ্যানেলে সব বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলে সব বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদেরকে তো আমি বলেছি আমি আহমেদাবাদ ঘুরতে এসেছি। তো আহমেদাবাদ ঘোরার আজকে দ্বিতীয় দিন। তো আহমেদাবাদ থেকে আমি রাত্রি 10টায় ট্রেন ধরেছি, ট্রেন ধরে এখন বাজে সকাল 6:05। তো আমি পৌঁছে গেছি ভেরাবেল স্টেশনে। এখান থেকে আমি অটো ধরে এখন যাচ্ছি সোমনাথে। তো স্টেশনের বাইরেই অটো পাওয়া যায়, অটো ওখান থেকে বুক করে আমরা সোমনাথে যাচ্ছি। সেখানে শ্রী রাধে হোটেল আমাদের বুক করা আছে, তো সেখানেই আমরা পৌঁছাবো এখন অটোতে করে। তো রাস্তায় যেতে যেতে এগুলো সব তোমরা যা দেখতে পাচ্ছ এগুলো সব মানে মাছ ধরার ট্রলার সব রাখা আছে এখানে, সেটা দেখতে দেখতে দেখো আমরা শ্রী রাধে হোটেলে পৌঁছেও গেছি। তো চলো দেখি। সোমনাথে রুম বুকিং করেছিলাম সিরাধে, তাতে এই আমাদের রুম এতক্ষণে দিল, আধা ঘন্টা অপেক্ষা করতে হয়েছে আমাদের রিসেপশনে। তো অ্যাকচুয়ালি ঘর এরা দেয় 12টার সময়, যেহেতু চলে এসেছি ঘর ফাঁকা ছিল, চাদরটা পাততে যা টাইম নিয়েছে, তো ঘর রুমটা দিয়ে দিয়েছে, তো চলে এসেছি। তো চলো তোমাদের রুমটা একটু দেখিয়ে দিই আমি। দেখো রুম ডবল বেড দিয়েছে। এখানে এই যে ড্রেসিং টেবিল আছে, দেখো এটা ওয়াশরুম। ভালোই, তো যেহেতু এসি সেহেতু 1250 টাকা রুম ভাড়া, আর নন এসি হলে 900 টাকার মধ্যে এই রুম পাওয়া যাবে। তো মন্দির দেখা যাচ্ছে রাস্তার থেকে, আবার মানে হোটেলের ছাদে উঠলেও দেখা যাবে, একদম কাছেই সোমনাথ মন্দিরের সামনেই একদম। তো চলো এবার একটু ফ্রেশ হব আমরা, ফ্রেশ হয়ে একটু চা খেয়ে তারপর আমরা বেরোবো মন্দির দেখার জন্য, সাইট সিন দেখার জন্য। চলো তখন আবার তোমাদের সাথে কথা বলছি, চা আসলেও একটু দেখাবো। দেখো রেডি হয়ে গেছি, এখন আমরা সোমনাথের মন্দির দর্শন করব আর সাইট সিন দেখবো। তো টোটো বুক মানে অটো বুক করা হয়েছে, অটোওয়ালা এসে গেছে, তো বাইরে ব্রেকফাস্ট চা সব করব, কারণ এখানে একটু দেরি হবে দিতে, তার জন্য বাইরেই করব। তো চলো তো বাইরের দোকানে বসে চা খাচ্ছি আমরা, যে চা নিয়েছি এটা চাটা খাবো, খেয়ে তারপরে আরো যা ঘোরার আছে সেটা ঘুরে নেব। যাও यहां पे সূর্য নারায়ণ কা মন্দির হে, পাঁচ পাণ্ডব কা গুফা হে আর ইংরাজ মাতা জি কা মন্দির হে। ইংরাজ মাতা জি কা মন্দির গুফা কে অন্দর কে অন্দর স্থাপনা কিয়া হুয়া হে, দেখ কে আইয়ে ফির ইয়ে সারদা মঠ মে জানা হে, ওটো ওয়াহ হে। ঠিক হে, হ্যাঁ। তো অটোওয়ালা ভাইয়ের মুখে তো তোমরা শুনলে আমরা কি কি দর্শন করব। তো প্রথমেই আমরা চলে এসেছি পঞ্চপাণ্ডব গুফা। তো এই গুহার বাইরে শিব মন্দির আছে, সব আছে, কিন্তু গুহার ভেতরে আমরা ঢুকেছি, কিন্তু গুহার ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই দেখে গুহার ভেতরে ফটো আমরা তুলতে পারিনি। তো এই দেখো বাইরে শিব মন্দির, শিব ঠাকুর আছে, সব আছে, এইগুলোই দেখেছি। আর এই দেখো শিব মন্দির দেখতে দেখতে ঠিক তার পাশেই রয়েছে সূর্য মন্দির, এই সূর্য মন্দির দেখে আমরা এখান থেকে এবার চলে যাবো।
ये हिरण कपिला और सरस्वती हाँ। ये तीन नदी का संगम होता है हाँ, हाँ। संगम है ये जहाँ कृष्ण भगवान ने स्नान किया था इसमें। ठीक है দেখো এখানে তিনটে নদীর সঙ্গমস্থল হিরণ কপিলা আর সরস্বতী এই তিনটে নদীর সঙ্গমস্থল ঠিক এইখানটাতে এই দেখো তো এই बनाया उसको 3 साल हुआ है इसको नया बना हुआ ठीक है ओके हाँ দেখো এটা পরশুরামের মন্দির রাম মন্দিরের ঠিক পেছনেই আছে চলো ঠাকুরটা সামনে থেকে দেখাই তো পরশুরাম এখানে তপস্যা করেছিলেন मंदिर ठीक एकदम राम मंदिर पेचने उनका मंदिर है बालकाकृत जब कृष्ण भगवान द्वारका चाहे थे ना तो उनका अंतिम दर्शन नहीं हुआ था फिर वाल्मीकि शिकारी ने कृष्ण भगवान को पैर में तीर मारा था ये वो जगह এই দেখো এইটা সেই ভলকা তীর্থ যেখানে নাকি শ্রীকৃষ্ণের পায়ে তীর লেগেছিল এই দেখো আরেকবার তোমাকে তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখো শ্রীকৃষ্ণের পায়ে এখানে তীর লেগেছিল দেখো কৃষ্ণের পায়ে তীর লেগেছিল সেই মূর্তি এখানে আছে আর যে তীর মেরেছিল সে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বসে ক্ষমা চাইছে সেটাও দেখাচ্ছে আর চলো দেখাচ্ছি যে গাছের নিচে ভগবান শ্রীকৃষ্ণের তীর লেগেছিল তো এই দেখো সেই গাছ
এখানে ভগবান সে তীর লেগেছিল। হ্যাঁ, যে আলবি শিকারি থা না, কৃষ্ণ তীর यहां से छोड़ा था। আচ্ছা, কৃষ্ণ ভগবান কো ভালকা তীর পে তীর লাগা থা। হ্যাঁ, ওপর ये पांच पांडव का स्थापना हुआ किया हुआ। মানে यहां से तीर छुड़ा वहां पे लग गया। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। এই দেখো সমুদ্রের মধ্যে তিনটে শিবলিঙ্গ এখন আমরা দেখব, তার মধ্যে দুটোর সামনাসামনি থেকে দেখতে পাবো আর আরেকটা একটু দূরে যেখানে টুরিস্টদের যেতে দেয় না। এই দেখো এই একটা শিবলিঙ্গ, ওই একটা, এই যে একটা, এই একটা, আর একটা আছে অনেকটা দূরে, মানে এই মোটামুটি দু মিনিট হেঁটে যেতে হবে, কিন্তু ওখানটায় কাউকে টুরিস্টদের যেতে দেয় না। চলো এখানটা একটু যাই। এখন চলে এসেছি সোমনাথের সাইড সিনের একদম লাস্ট পয়েন্টে। তো এখানে ভীমের মন্দির আর গণেশের মন্দির আছে। এই দেখো ভীম মন্দির আর গণেশের মন্দির। তো এখন ভেতরে যাব, সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো ভিতরে গিয়ে দেখে নেই। ভেতর থেকে দেখে আসলাম। এই দেখো দূর থেকে দেখা যাচ্ছে, ভেতরে ফটো তুলতে দিচ্ছে না, সব জায়গাতেই একই ব্যাপার, কোথাও ফোন আর ক্যামেরা অ্যালাউ নেই। তো তোমাদেরকে দেখাতে পারলাম না, বাইরেটাই দেখিয়ে দিলাম। ঠিক আছে, চলো এবার একটু হোটেলে যাব, তারপর সোমনাথ মন্দির দর্শনে যাব। তো দেখো আমাদের সোমনাথের সাইড সিন সব দেখা হয়ে গেল। তো তোমরা এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি। তো আগামী পর্বে তোমরা সোমনাথের মন্দির সব দেখতে পাবে, আমরাও দেখব, তোমরাও দেখবে। তো এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি। তো এই সাইড সিন আমি যা তোমাদেরকে দেখালাম সেটা সম্পূর্ণ দেখবে, এখানে ঘুরতে আসলে খুব ভালো লাগবে। তো ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি।